এদিকে শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। বড় বড় শপিং মল থেকে শুরু করে ছোট বড় সব মার্কেটে চলছে কেনাকাটার ধুম। এছাড়া ঈদের জামাত সামনে রেখে আরব টুপি কিনছেন মুসল্লিরা। আরও জানাচ্ছেন ফারাহ হোসাইন। রাজধানীর বিপণী বিতানগুলোতে ঈদের কেনাকাটা জমে উঠেছে। ঈদের আগে মাত্র একদিন সরকারি ছুটি থাকায় পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটায় বেরিয়ে পড়েন অধিকাংশ রাজধানীবাসী। আজ থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে সব মার্কেট, ফলে যারা এর আগে ঈদের কেনাকাটা করার সময় পাননি তারা এখন ভিড় করছেন। বিকেলে শুরু হয় জমজমাট কেনাকাটা। আলহামদুলিল্লাহ, তুলনামূলক অনেক ভালো, কাস্টমারে ভালো সাড়া পাচ্ছি। চান রাতের আগের দিন একটু টুকটাক হচ্ছে, কিন্তু আশানুরূপ আমরা কোনো ইয়ে পাচ্ছি না। উৎফুল্লভাবে কেনাকাটা করতেছে ক্রেতারা, আগ্রহটা বেটার, ভালো খারাপ কালেকশন। এই যে পার্টি ফ্রক আছে, শারারা আছে, ঘারারা আছে, সুতি ফ্রক আছে। ক্রেতাদের টানতে অভিজাত ব্র্যান্ড হাউসগুলো কেনাকাটায় ঈদের ছাড় দিয়েছে। বেশিরভাগ ব্র্যান্ড হাউস 10-60% পর্যন্ত ছাড় দিয়ে পণ্য বিক্রি করছে। ঈদের বাচ্চাদের আবদার পূরণের জন্য আমরা আবার এই শপিং করতে আসছি। কোরবানিও দিতে হবে, আবার ওদের ঈদের পোশাকও দিতে হবে। লিস্ট একটা ধরায় দিছে, জামা লাগবে, জুতা লাগবে, সবই লাগবে। মোটামুটি সবই কেনা শেষ, বাট জুতাটাই বাকি ছিল। আজকে প্রায় মার্কেট শেষ, আমরা খুশি। সব ধরনের কেনাকাটার পর ঈদ উদযাপনের অন্যতম অনুষঙ্গ আতর ও টুপি কেনাকাটা শুরু হয়েছে। নতুন পোশাকের সঙ্গে মানানসই টুপি কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতারা। ফারাহ হোসাইন, নাগরিক, ঢাকা।